অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। হবে না, আমি তো স্মোক করি না। আই এম সরি, স্যার আপনাকে ডিসটার্ব করি। ঠিক আছে, বেশ করেছি। আমি কাউকে এত কৈফিয়ত দিতে পারবো না। তাতে তোমার প্রবলেমটা কোথায়? প্রীতি, আমার প্রবলেম আছে। তুমি তো কালকে ওই বাড়িতে গেলে, আজকে আবার যাওয়ার কি আছে? যাওয়ার কি আছে মানে, মা আমাকে ফোন করে ডেকেছে আর আমি যাব না? না যাবে না। প্রীতি, তোমাকে কতবার বলতে হবে, মায়ের শরীরটা ভালো নেই, এই সময় বারবার বাড়ি থেকে বেরোনোটা ভালো দেখায় না। তোমাকেও আর কতবার বলতে হবে রাহুল, তোমার মাকে তো দেখে মনেই হয় না যে উনি অসুস্থ। তোমার মা কিন্তু অ্যাক্টিংটা ভালোই জানে। প্রীতি, এবার কিন্তু তুমি লিমিটটা ক্রস করে যাচ্ছ। করলে করেছি, অন্তুদা কালকে চলে যাচ্ছে, তাই বাবা আজকে অন্তুদাকে লাঞ্চে ইনভাইট করেছে, তাই আমাদেরও যেতে বলেছে। কাল থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, আর এই সময় বাড়িতে থাকতে কারো ভালো লাগে? রীতি, আমি জানি তুমি কাউকে কৈফিয়ত দিতে খুব একটা পছন্দ করো না, তবু আমি তোমাকে একটা কথা বলতে চাই। এবার তুমি কিভাবে নেবে না নেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি যেরকম তোমার মা বাবার কথা ভেবে ওই বাড়ি যেতে চাইছো, এক্স্যাক্টলি সেম ভাবে দাদা ভাইও নিজের মায়ের কথা ভেবেই কিন্তু এই বাড়িতে থাকতে চাইছে। তা তোমার মা বাবা কেন বলতো তোমাকে বারবার ওই বাড়িতে রেখে পাঠাচ্ছে? দাদা ভাই, তুই ফোন করে বলে দে যে তুই যেতে পারবি না। সেটা ডিসাইড করা তুমি কে? আমাদের পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করা তুমি কে? নো ওয়ান, অ্যাবসলিউটলি নো ওয়ান। কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সে বিষয়ে কথা বলার অধিকার আমার অ্যাবসলিউটলি রয়েছে। দাদা ভাই আছে তো? অবশ্যই আছে। আর অন্তুদা কালকে চলে যাবে, সেই জন্য স্যার একটা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে, সেখানে আমাদের যাওয়ার কি মানে আছে? দেখো, এসব মানে বোঝাবার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু তোমার থেকে একটাই উত্তর চাই, তুমি আমার সাথে যাবে হ্যাঁ কি না? না, আমি যাব না। আর শুধু দাদা ভাই কেন, তুমিও যাবে? হু আর ইউ?